আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার সালে জামাতের মতো শিবিরও একা হয়ে গেল প্রশ্ন শিবিরের নতুন কমিটির সাথে এসব কি দুই এক তেইশ শিবিরের নতুন কমিটির পাশে কেউ নাই রাজনীতিতে নতুন কিছু মেরুকরণ দুই হাজার সালের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যেটা দুই হাজার বাইশ ছিল না দুই সালে যে সব যেসব বিষয়ে উন্নতি হয়েছিল দুই সালে এসে সেসব বিষয়ের একটা অবনতি দেখতে পাচ্ছি এবং সেগুলোর সাপোর্টিং বেশ কিছু উপাদানও রয়েছে বিশেষ করে বিএনপির যে যুগপথ আন্দোলন সেখানে জামাত ইসলামী সমর্থন দিয়েছে তারা কিন্তু সক্রিয়ভাবে মাঠে এসে কাজ করছে কিন্তু বিএনপির পক্ষ থেকে জামাতের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে লিয়েজু কমিটির সাথে কোনো বৈঠক হচ্ছে না প্রকাশ্যে বিএনপি স্বীকারই করছে না যে তাদের যুগপথ আন্দোলনে জামাত আছে যদিও আমরা জানি যে বিহাইন্ড দ্য সিন জামাতের সাথে একেবারেই মধ্যম বা নিম্ন মধ্যম সারির নেতাদের বিএনপি জামাত বৈঠক হয়েছে কয়েক দফায় বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয় নাই জামাতের আমির গ্রেপ্তার হয়েছে বিএনপির চুপ যুগপদ আন্দোলনে জামাতের উপর আক্রমণ হয়েছে হামলা হয়েছে অনেক ঘটনা ঘটেছে বিএনপি একেবারেই চুপ কোনো কথাই বলছে না এমনকি তারা কোথাও স্বীকারই করছে না তাদের কাভারেজ দিচ্ছে কিছুই করছে না যে বিএনপির সাথে জামাত আছে অথবা যুগপথ আন্দোলনে আছে মানে জামাতের নামটা বিএনপির সাথে কোনোভাবে ট্যাগ হয়ে আলোচনায় আসুক এটা বিএনপি এখন টলারেট করতেই চাচ্ছে না এর মানে সাবেক মিত্রদের কাছ থেকে জামাত একা হ্যাঁ এখন কর্নেল অলি স্যার তিনি কথা বলছেন জামাতের পক্ষে যেমন ইব্রাহিম প্রতীক স্যার বলবেন জোট ইউজাট একারুদ্দুল জোট বলবেন সেটা ইম্পর্টেন্ট নয় বিএনপির মতো শরিক কাজ পাশে না থাকলে অন্য অন্য কারা পাশে এটার তেমন কোনো রাজনৈতিক গুরুত্ব আছে বলে আমি মনে করি না এর সাথে সাথে অন্যান্য ইসলামী দলগুলো তারাও কিন্তু জামাতের পক্ষে বলছে না মোটের উপর রাজনৈতিকভাবে এই মুহূর্তে জামাত একা এটা বলা যায় এখন শিবির তো একটা ছাত্র সংগঠন তারা তো আর জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠন অন দি পেপার আরবি অধ্যাদেশের কারণে কিন্তু অঙ্গ সংগঠনও নয় এখন শিবির বা যেকোনো ছাত্র সংগঠনের কমিটি গঠন করা হলে আমরা অতীতে দেখেছি যে পারস্পরিক অভিনন্দন জানানো শুভেচ্ছা জানানো যেমন কিছুদিন আগে চরমনের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে শিবির কিন্তু অফিসিয়ালি অভিনন্দন জানিয়েছে তাদেরকে অফিসিয়ালি অভিনন্দন জানিয়েছে এবং কিছু ক্যালেন্ডার বা কিছু গিফট শিবিরের পক্ষ থেকে দেয়া নেয়ার ঘটনা আছে আমরা জানি এগুলো এবং বিহান সিন যথেষ্ট কথাবার্তা বা ভালো সম্পর্ক জয়মনের সাথে বিশেষ করে রাশেদুল ইসলাম সাহেব যখন আলেম মানুষ হুজুর মানুষ হাফেজ সভাপতি হলেন তারপর থেকে জন্মনের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে এর আগে সালাউদ্দিন আইবির সাথেও নুরুল করিম আকরাম ভাইদের সাথে ভালো চমৎকার সম্পর্ক ছিল আরও অনেক ছাত্র আন্দোলনের সাবেক সভাপতিদের সাথে শিবিরের বড় বড় তাদের ভালো সম্পর্ক ছিল এর মানে জাতীয় রাজনীতিতে চর্মনায় যেমন বিপরীতমুখী অবস্থানে অবস্থান করল এই দুই ছাত্র সংগঠনের মধ্যে ভালো সম্পর্ক ছিল কিন্তু চর্মনায়ের ছেলেরা কখনো সাহস করে অফিসিয়ালি শিবিরের নতুন কমিটিকে অভিনন্দন জানাতে পারেনি কারণ কি তাদের চাকরি চলে যাওয়ার ভয় তারা অভিনন্দন জানালে বা তাদের পীর সাহেব তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহ করতে পারে কিন্তু তারা কিন্তু এই ধরনের সৌজন্যতায় বা ভালো সম্পর্কে বিশ্বাস করে এবং জামাতকে বা শিবিরকে ইসলামী ছাত্র সংগঠন আদর্শবাদী ছাত্র সংগঠন মনে করে আমরা দেখেছিলাম এর ফলশ্রুতিতে গত বছর জন্মনের ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আকরাম সাহেব ছিলেন আকরাম শিবিরের নতুন কমিটিকে কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন বিশেষ করে কমেন্ট করে যখন শিবিরের পেজে নিউজ প্রকাশ প্রচার করা হলো তখন অভিনন্দন আরও চার বেশ কিছু নেতা কমেন্ট করে অভিনন্দন জানিয়েছেন তো এখন সেটা অফিসিয়াল না হলো আন অফিসিয়াল ব্যক্তিগতভাবে অভিনন্দন বা শুভেচ্ছা তো জানিয়েছেন এছাড়াও কিছু কৌমিভিত্তিক কিছু ছাত্র সংগঠন ইনফেমাস তারাও শিবিরকে অভিনন্দন জানিয়েছেন সেটাও ভাইরাল হয়েছিল ছোটো ছোটো অনেক সংগঠন শিবিরের নতুন কমিটিকে দুই সালে অভিনন্দন জানাতে আমরা দেখেছিলাম কিন্তু দুই তেইশ সালে আমরা দেখতে পাচ্ছি জামাতের মতো শিবিরও একা হয়ে গেল কিভাবে যে এখানে আমি অনেক খোঁজাখুঁজি করেছি এবং খোঁজ নিয়েছি ব্যক্তিগতভাবেও গত বছর যারা যারা অভিনন্দন জানিয়েছিল শিবিরের নতুন কমিটিকে এবছর তারা অভিনন্দন জানায়নি এর মানে জামাতকে সাবেক মিত্ররা যেরকম অস্বীকার করছে শিবিরকেও অনেকে অস্বীকার করার একটা পরিকল্পনা করছে এখন চরমোনাইট ছাত্র সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে অভিনন্দন এটা তো ব্যক্তিগত যে আকরামের সাথে ভালো সম্পর্ক ছিল অভিনন্দন জানিয়েছে এখন যারা আছে রিয়াদ ওদের সাথে ভালো সম্পর্ক হয়তো নেই অভিনন্দন জানায়নি এটা হতে পারে এটা কারণ হতে পারে এবং ছাত্রদল অভিনন্দন অনেক আগে জানাতো এখন জানানোর কালচার তারা নেই তারা তো অনেক বছর যাবতই জানে না আবার ছাত্রদলের কমিটিকে শিবির কিন্তু ঠিকই অভিনন্দন জানায় তাদেরকে দেখতে যায় ইত্যাদি ইত্যাদি যাই হোক আর ছাত্রলীগ তারা তো অভিনন্দন জানাবে না আর ছাত্রলীগকেও কেউ অভিনন্দন জানায় না ছাত্রলীগও কিন্তু অনেকটা একা কিন্তু ছাত্রলীগ বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এখন শিবির একা হলেও শিবির ছাত্র সংগঠন হিসাবে কিন্তু সবচেয়ে সুশৃঙ্খল এবং অনেক বড় ছাত্র সংগঠন কিন্তু মোটের উপরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে জাতীয় রাজনীতির প্রভাব রয়েছে ছাত্র সংগঠনের রাজনৈতিক সংস্কৃতিতে এবং এদের মধ্যেও যে সৌজন্যতা নেই এবং এরাও যে বিভাজনের রাজনীতি বিশ্বাস করে এদের মধ্যে যে আসলে আদর্শ নেই এরাও যে তাদের মূল দলের লেজুর ভিত্তিক রাজনীতি করে এদের যে কোনো স্বকীয়তা নেই তারই একটা প্রমাণ হচ্ছে শিবিরের নতুন কমিটির সাথে এ ধরনের আচরণ সাধারণত মিনিমাম সৌজন্যতাবোধ না দেখাতে পারা অভিনন্দন এবং শুভেচ্ছা না জানাতে পারা হয়তোবা আমার অজানায় দুই একটা কমি ভিত্তিক ছাত্র সংগঠন শিবিরকে অভিনন্দন জানাতে পারে কিন্তু সে ধরনের তথ্য আমাদের কাছে আসেনি দুই এক তেইশ